ওরে বাবুরে বাবুরে বাবুরে, ও মা 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 গো, কে শুনছি এটা? দর্শক, আপনাকে কি মনে আছে যে হাসান তার বিয়ের পরে অনেকদিন পরে ইসরাতরে নিয়ে বাপের বাড়িতে গেছিল, তার 14 গোষ্ঠী একেরে নিয়ে? কাম্মির মা, হাসানের মা, কাপড় ইসরাতদের বাড়িতে যাওয়ার সময় কাপড় নিয়েছিল ফার্স্টটা তাদের জন্য, সেই কাপড় আবার কি জন্য ফিরে নিয়ে আসছিল দর্শক? আর আরেকটা কথা কই, ইসরাতের বিয়েতে হাসান বা হাসানের পরিবার একটা নাকফুল পর্যন্ত দেয় না ইসরাতরে। দর্শক যে আপু, আপনি কেমনে জানেন? অবশ্যই জানাই, মানে করে আইনা জানলে কি আনা করে কইতে আসেনি? আর আপনাকে জানার লাই তো আই আসি আনা করে জানা নিলে। দর্শক তো আপনারা অবশ্যই আজকে দেখবেন, প্রমাণসহ দেখবেন, একদম মানে যে যেগুলো আমি দেখাবো বা আপনাদেরকে বলবো একদম 100% শিওর হই, তারপর রান্না করে কইতেছি। আমাদের যেহেতু রোস্টিং চ্যানেল, আমরা ভুলভাল কথাবার্তা কিন্তু বলিও না দেখাইও না, কারণ আমরা যদি কোনো জায়গা থেকে একটা ইনফরমেশনও পাই, এটা ভালো করে আগে রিসার্চ করি, আগে দেখি আসলে কি তা ঘটনা সত্য কতটুকু মিথ্যা, দেখিয়া শুই না তারপর রান্নাগুলোকে কথা কই। দর্শক তো আপনারা কি চাচ্ছেন? ব্যাকে ভালো আছেন নি? আই তো ভালো আছি, আবার আইসি রান্নাগুলোকে কথা কইতাম, তো কথা কইতাম আইসি কথা কই। তো আপনারা এখন কাজ করেন লাইক, যেহেতু আমার চ্যানেল, আমি তো আমার চ্যানেলের জন্য লাইক চাইতেই পারি, সামনে কোন তো আপনারা দর্শক লাইক চাইতেই পারি। লাইক চাইলে কি এটা আপনারা যারা আছেন বা লাভিং লাভিং ভাই বোনেরা, আপনারা অবশ্যই দিবেন লাইক, আর যার ভাল লাগে না তারা দিয়েন না, খামাকা লাইক নিয়ে তো গালাগালি দেওয়ার কোনো দরকার নেই। তো কারা এবং কি হয়েছে বল মনে করে সামনের দিকে। তো নতুন যারা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করেন, মাশাল্লাহ ভালোই ভালোই সাবস্ক্রাইব হইতেছে আমার চ্যানেলে, আপনারা আমার ভিডিও যে দেখেন পুরাটা আমি বুঝতে পারতেছি, কারণ সাবস্ক্রাইবার বাড়তেছে আমার চ্যানেলে। তো এইভাবে সবসময় ফার্স্টে থাকেন, আর আপনারা অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে দিয়ে যান, আর আপনারা যদি একবার 100% শিওর হন কোনো কথা, ওই শিওর কথাটাই বলিয়েন, মানে এখানে বানাই বলার কোনো দরকার নেই, যেটা জানেন ওইটাই বলিয়েন আপনারা, বুঝছেন নি ভাই বোনরা? আর গঠনমূলক সমালোচনা সমরচনা সম আলোচনা যা পারেন লিখে দিয়ে যাইন, ভালো লাগলে কিন্তু আমি হড়ি দিই মান্না করে টুকুর করে। তো বেগুন কী করবেন? বেগুন আর লগে নারা টুকুর টুকুর করে চলিয়ে যান, নাহলে টিং টিং করে চলিয়ে যান, যেন মন সেন নিয়ে চলিয়ে যান। দর্শক কথা কই ইসরাতরে নিয়া, ইসরাত হাসানের কাছে কিন্তু পালাইয়াই বিয়ে বসে, ইসরাতের পরিবারের অবাধ্য হই, অবাধ্য হই তার পরিবার। ইসরাত একটা শিক্ষিত মেয়ে ছিল, তো ও একবারে মানে ওর কোনো নিম্নমানের পড়ালেখা ছিল না, ও একদম পড়াশোনা শেষ করছে ইসরাত, মাস্টার্স কমপ্লিট করছে বা মাস্টার্সে পড়তেছিল ইসরাত, এই অবস্থায় হাসানের কাছে ভাগিয়ে আছে। দর্শক আপনারা তো যারা ভিডিও দেখছেন তারা কমেন্ট করে কইেন যে ইসরাত কি মাস্টার ডিগ্রি পাস করছিল নাকি পড়তেছিল, এ পর্যায়ে কিন্তু হাসানের কাছে আইসিল মেয়েটা। তো দর্শক তো আমরা জানি ইসরাত কিন্তু বা নিজ 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 ইচ্ছায় নিজের অপরিবার পরিবারের অবাধ্য হয়ে কিন্তু বিয়ে বসছে, যার কারণে তার সাথে প্রচুর পরিমাণ অন্যায় অত্যাচার, তারপরে মারামারি গায়ে হাত দেওয়া, এটা সম্পূর্ণ হাসান আর হাসানদের পরিবারের হাসানের মার তাদের যে লালসা যে যে ছেলে বিয়ে করাবো একমাত্র ছেলে, ওইখান থেকে প্রচুর পরিমাণে যৌতুক পাইব, তো এগুলা কিছু না পাইয়া ইসরাতের উপরে বহুত অত্যাচার টর্চার হয়েছে। যারা এখনও দেখেন নাই আমার পিছনের দিকের ভিডিওগুলা, গতকালকের ভিডিওগুলো দেখে নিয়েন। তো দর্শক তো হ্যাঁ, ইসরাত যখন আসছে, আসার পরে আমরা কিন্তু ব্যাকেই দেখছি ইসরাতরে একান কি জানি বলে একান তাঁতের হাই হিন্দে হিতিরে বিয়ে একান হড়াই দিছে হাসানের লগে, বুঝিনি? তো বিয়ে একান হড়াই দিছে হিতিরে, তারা কিন্তু একবারে ফি সাবি নিল্লা করি ব্যাগ দিকের খরচ বরচ সব কিছুতে কিন্তু বাঁচি গেছে। একটা মেয়েরে মানুষ করে না, জন্ম হইলেও কিন্তু দেখবেন একটা বাচ্চার জন্য নতুন করে সব কিছু কেনাকাটা পরিবারের একটা স্বপ্ন শখ আহ্লাদ থাকে নিজের বাচ্চার জন্য, তেমনি একটা বিয়ে হলেও কিন্তু একটা মেয়ের জন্য সম্পূর্ণ জিনিসপত্র একদম একটা সুতা থেকে একটা নেল কাটার পর্যন্ত সব নতুন শপিং করে মায়েরে দিত। তো জিয়ানে ইসরাত একটা নাকের ফুল পায় নাই শ্বশুর বাড়ির থেকে দর্শক,
তো আনারা কিন্তু দেখছেন কিছুদিন আগের বিয়ের হাসানের বিয়ের ঘটনাগুলো কি হয়েছে না হয়েছে এর উপর সাথে বিয়ে করে দেয় বিয়ে করার জন্য। তো দর্শক পরবর্তীতে আরেকটা ভিডিও আমার আইব আসলে কি হাসানকে রুফার পরিবার যৌতুক দিছে বা ফার্নিচার দিছে না হাসান রুফাকে যৌতুক দিয়া বিয়ে করায় আইনা তার সংসারে তুলছে তার পিছনেও আরও অনেক কিছু রহস্য কাহিনি আছে রহস্য না সত্য ঘটনা আছে এটা আপনাকে অবশ্যই জানি দর্শক আনারা জানতে পারবেন। তো ইস রাত্রে কিন্তু একটা মানে সুইও কিনে দেয় নাই একটা সুতোও কিনে দেয় নাই মানে একটা কালা সুতোও কিন্তু তাদের বিয়েতে দেয় নাই একটা তাঁতের কাপড় পরাই মানে পুরানা মুরানা ঘরে আসছিল এটা দিয়ে কিন্তু বিয়ে পড়াই দিছে। দর্শক এক দর্শক কালকে কমেন্ট করছিল যে এক হাতে তালি বাজে না যে ইসরাত নিজেই হাসানদের বাড়িতে চলে আসছে তারা তারে ফালাই না দিয়ে তারে কিন্তু জাগা দিছে এবং বিয়ে দিছে ইসরাত শখে শখে ফালাই আসে নাই ইসরাত হাসানের যদি সহমত না থাকতো ইসরাতরে ভালোবাসা না দেখাইতো বা বিয়ের প্রলোভন না দেখাইতো ওই যে কম বয়সী কি মেয়েরা একটু বিয়ে বসবে একটু সকাল রাত থাকে না তখন যদি কোনো পুরুষ একটু লাভিং দেয়া টেক কেয়ার করে তখন কিন্তু মেয়েরা আসলে তখন সব ভুলে যায় গে ওই ফেমের টানে দেন না বিদেশ থেকে চলিয়ে গিয়ে সুন্দরী সুন্দরী বেড়িরা বাংলাদেশের এই কাইল্যা সাইল্যা রইম্যা করিম্যা যেডি আছে কতটি আছে না কুচ্চা মিয়া কালা মিয়া চন্দ্রবান এডি আছে না এডিলে দেন না বিদেশ থেকে জামাই সকল চলি চলিয়ে গিয়ে তো ভালোবাসাটা আসলে এরকমই তো ওই সময় আবেগ বেশি কাজ করে। তো ইসরাত যদি আয়সা থাকে হাসান ইসরাত দুইজনেই কিন্তু পরামর্শ করিয়ে কিন্তু দুইজনেই কিন্তু একসাথে রাজি হইয়াই কিন্তু ইসরাত আসছে হাসানই কিন্তু ইসরাতরে লই আইছে আর হাসান যদি ইসরাতরে না আনতো তাহলে ইসরাত নিচ্ছে হাসানের বাড়িতেই উঠতো না এত সুন্দর করে বিয়ে মানে বলার লগে লগে বিয়ে বসা যাইতো না আর এরকম কিন্তু হয় নাই তাদের দুইজনের ভিতরে লাভিংয়ের একটা মানে পিলপিলানি একটা সম্পর্ক ছিল মানে আই লাভ ইউর বাইলা খাতুন ইসরাত খাতুন মানে অঞ্জন হাসানে বোলায় যে রূপা রানী হাসানের বোরে তখন ইসরাত রেডি বোলাইতে হুনি না তখন তো আরও বেশি আবেগ প্রকাশ প্রচার করা হাসানের দরকার ছিল যেহেতু ইসরাতের লগে হাসানের লাভিং বিয়া ফালাই চলিয়েছে ইসরাত এক জায়গা থেকে আরেক জায়গায় আচ্ছা জামালপুর আর এটার নাম কিটা ইসে হাসানের বাড়ির অংপুর দুইটা কি একই জায়গার ভিতরে কাছাকাছি ইয়ে নাকি যদিও আমি জানি না দুইটা পাশাপাশি ইয়ে নাকি তো বইলেন আপনারা তো দর্শক তো আসল কথার মধ্যে আয় তো যেহেতু লাভিং করে ফালাই চলিয়েছে ওরা দুজনরে তখন একটা মানে ইয়ে ছিল আকাঙ্ক্ষা ছিল পাওয়ার প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন এলাই চলিয়েছে দেন না এই কত সুন্দরী বেড়ি কুচ্চা মিয়ার লগে হালাই যায় গে আর কত সুন্দর গিয়ে বেড়া একটা কালিনী বেগমের লগে হালাই যায় হলাই যায় বিয়ে বই যায় এটা কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার আবেগে কিন্তু করিয়ে লাই জন আইয়ে তন বুঝ দে রে আহারে আবেগ কই গেল রো আগে তো আগে আবেগ ট্যাবে ট্যাবে উঠতো অন এ সুইন্যা আবেগ কই চলে গেছে আরও হাসানদের মতো এরকম একটা মুখোশধারী লুবি পরিবারের ভিতরে আই পড়ছে দর্শক তো যার কারণে ইসরাত্রে কোনো রকম কালেমা ফড়াই বিয়ে এক কান করাই দিছে টুকুর করে কোনো কিছু দেওয়া লাগে না থোয়া লাগে না একটা আত্মীয় স্বজন খাওয়াই না কিচ্ছু করে না বিয়ে হয়ে গেছে শেষ আর হাসানের মার মুখ তো কালা কালা দর্শক তো হাসান ইসরাত্রে কিন্তু একটা নাকের ফুল দেয় না হাসান কিন্তু ইসরাত্রে ভালোবাসি লাভিং করে বিয়া করছে বুঝিনি অন্য স্বর্ণ গয়না কী দিব একটা নাকের ফুল গোল্ডের কিনে দেয় নেই দর্শক তো আনেরা কইবেন আনে কেন জানেন দিছে না না দিছে তো কইতে আসছি দর্শক হাসান ইসরাত্রে এত ভালোবাসাবাসি করে দুইজনে ফালাই যায় বিয়ে করলো ফালাই আয় বিয়ে করলো তো আর কত হইলো যে হাসান কি জানে না যে ইসরাতের যে নাকে ফুটা নাই ইসরাত যে নাকের ফুটা কোনোদিনও ছিল না ইসরাত যে নাকে কোনোদিনও নাকের ফুল ফোড়ে নাই তো দর্শক এটা তো বিয়ের সময় মানুষের কথা হইতে পারে যে ইসরাতের নাকে একটা নাকের ফুল যখন বিয়ে হয় যেমন আমাদের বাঙালি কালচার অনুযায়ী অনেক মেয়েরা নাক ফুটা নাই ফোড়ে না কিন্তু আমরা বাঙালি মানে সাংঘ কালচার অনুযায়ী কিন্তু একবারে যে রিক্সা চালায় যে গরিব যে হইনি মেতর মুসি যে আছে হ্যাও কিন্তু ইয়ে করে যে বিয়ের সময় আর কিছু না দেখ গোল্ডের একটা নাকের ফুল কিন্তু ছেলের বউরে দেয় ছেলের সামর্থ্য না থাকলে ছেলে কিনে বা ছেলের মা বাবা কিনে তো যেই কিনে তো ইসরাত্রে বিয়ের সময় একটা নাকের ফুল দেয় নাই তো দর্শক বিয়ের সময় তো দেয় নাই তো এক বছর পরে
এক বছর পর্যন্ত হাসান জানত না যে ইসরাতের নাক ফুটা নাই। চিন্তা করেন দর্শক, হাসান তার সাথে কত দুই দেড় বছর তো সংসার করছে। তো ইসরা একটা একটা পরিবার, একটা মানুষ কীভাবে পারে যে একটা মেয়ের নতুন করে বিয়ে হয়েছে যে একটা নাকের ফুল দেয় না, এটা সারা বিয়ে হয়েছে। তো মানলাম যে ফালাইয়াই বিয়ে হয়েছে, ইসরাতের ভুল ছিল, অন্যায় ছিল, ফালাইয়াইছে, আই বিয়ে হয়েছে। কিন্তু হাসানের পরিবার জানেই না যে ইসরাতের নাকের ফুটা নাই। দর্শক, তো আনারা কেন জানেন? আনারা হয়তো কইবেন যে আপু আন্না কেন জানে, অবশ্যই জানছে, জানিয়ে না করে কইতেছে। হাসানের যখন এক বছর পরে ম্যারেজ ডে হয়েছে, তো ওই সময় হাসান ইসরাতের জন্য ম্যারেজ ডের গিফটে একটা নাকের ফুল নিয়ে আসছে। তখন দেখে যে ইসরাতের নাকের ফুটা নাই, নাকের ফুটা করে নাই। চিন্তা করেন দর্শক, একটা ছেলে সে বিয়ে করছে, তার বোন নাকের ফুটা আছে না না আছে এটা জানে না, তার ফ্যামিলি হাসানের মাও এটা জানে না। তাহলে চিন্তা করেন কতটা অবহেলা, কতটা অযত্ন, কতটা অন্যায় করছে মেয়েটার সাথে। যে একটা বিয়ের একটা চিহ্ন কিছু না দেখ, একটা বউ ফালাই আসুক আর ভাগিয়ে আসুক, জেনে আসুক, কালেমা ফড়ানোর আগে কিন্তু একটা নাকের ফুল কিন্তু গোল্ডের ফড়াই দেয়। যে আনমেরিড মেয়েরা নাকের ফুল কিন্তু পরে না, মেরিড মেয়েদের নাকে ফুটা থাকলে অবশ্যই বিয়ের সময় একটা নাকের ফুল নতুন করে পরাই দিতে হয়। তো আয় আগে একটা কমেন্ট রান্না করে হরি হুনাই, আর এটা হাসানের চ্যানেলে কিন্তু প্রুফ ছিল। হাসান এই ভিডিওগুলোতে এই রূপা আসার আগে 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 মানে রূপারে বিয়ে করার মনে হয় কিছুদিন আগে কিন্তু হাসান এই ভিডিওগুলো ডিলিট করছে। এতদিন কিন্তু বিয়ে করার আগ পর্যন্ত কিন্তু ইসরাতের বেচ্চা ইসরাত যে একটা বীজ বপন করে দিয়ে গেছে হাসানের জন্য, সেই বীজ বৈশা বৈশা কিন্তু বীজ ভাণ্ডার কিন্তু হাসান খাইছে। রূপা আইতে না আইতে কিন্তু ওই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ডিলিট করছে। দর্শক, এবার আন্ডে রান্না করে একটা কমেন্ট হরি হুনাই, তারপরে আমি ঘটনাটা কোথার থেকে জানছি আর আরও আপনারা জানবেন যে হাসানের মা যে কীভাবে যে ইসরাতের বাড়ি থেকে এই কাপড়গুলো বাইর করে নিয়ে চলিয়ে এলো। দর্শক, তাইলে হরি হুনাই আগে একটা কমেন্ট রান্না করে। ইয়ানে শান্তনা চৌধুরী আইডি থেকে আমার একটা কমেন্ট করছে গত দুই তিন দিন আগের ভিডিওর মধ্যে, উনি লিখছে সহমত। আচ্ছা ঠিক আছে, মানে ওইটা আগের ভিডিওর মধ্যে উনি তার মত পোষণ করছে আর কি, যে আমার সাথে একমত উনি। তারপর লিখছে মা এদিকে একটু কিছু অন্য একটা কথা যেটা আমার আজকের ভিডিওর বিষয় না, যেহেতু উনি লিখছে আমি পড়ে দিই। হাসানের মা দুইবার ঢাকায় গেছে, কিন্তু একবারও সময়ের কথা শাশুড়ি আপন বোনের সাথে দেখা করতে যায় নাই। ঢাকায় হাসানের বিয়ের অনুষ্ঠানে তাই তারা যায় নাই। হাসানের আব্বা কিন্তু ইসরাতকে ভালোবাসতেন। বিবাহবার্ষিকীতে হাসান ইসরাতকে নাকের ফুল উপহার দিলে ইসরাত জানায় যে তার নাকের ফুটা নাই। হাসানের মা বলে ফুটা করে নিবে। তখন হাসানের আব্বু বলে যে আজকাল কেউ ফুটা করে না, দিনাজপুরের মেয়ে তাই কথাবার্তা সুন্দর ছিল, সাইফানকে বাপজান বলে কথা বলতো। প্রসঙ্গত দিনাজপুর আমার মায়ের দেশ। তো দর্শক, বুঝাইতে পারছেন না করে হাসানের এক বছর পরে যখন তার ম্যারেজ ডে ছিল, তখন হাসান তা ইসরাতের জন্য একটা নাক ফুল কিনে আনছে। অতদিনও হাসান জানতো না যে ইসরাতের নাক ফুটা আছে কি না না আছে। এক বছর কিন্তু সংসার করে ফেলছে হাসান ইসরাতের সাথে, তাদের বিয়ে হয়ে গেছে। তার বিয়ে তাইলে কি বুঝছেন আপনারা, ইসরাতের বিয়ের সময় একটা নাকের ফুল পর্যন্ত হাসানের পরিবারের দেয় নাই। তো এই উলাইল্লাগিরিগুলো ছিল। আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন কি না, তাঁতের কাপড় পরায় বিয়ে করাই দিছে। কামিও কিন্তু ঢাকার থেকে গেছে, পাট্টা একটা শাড়ি কিনে নিয়ে যাইতে হাসানের বোর জন্য, একমাত্র ভাই নেয় নাই। হাসানের মার কি কোনো বিয়ের শাড়ি ছিল না? অনেক সময় শখ করে তো নিজের বিয়ের শাড়ি নিজের ছেলেরে বা মেয়েরে দেয়। অনেক মানুষ ট্রেডিশন ধরে রাখার লাইও কিন্তু যে না খানদানি শাড়ি পরে বিয়ে হয়, এটা কিন্তু অনেক জায়গায় আছে দর্শক। এবার আনেন হাসানের মারে নিয়ে কথা কই। দর্শক, আপনারা ব্যাকি তো জানেন যে হাসান লাইফে একবার ইসরাতদের বাড়িতে গেছিল। ইসরাত কিন্তু শিক্ষিত পরিবারের মেয়ে ছিল। তো হাসানের মতো একটা বেকার আর অশিক্ষিত ফুলার কাছে, অশিক্ষিত বলতে হাসান অল্প সামান্য সামান্য হাসানের হয়তো পড়াশোনা আছে দর্শক। তো হাসানের পরিবার পুরা খানদান নিয়ে কিন্তু ইসরাতদের বাড়িতে গিয়েছিল, আপনারা সবাই দেখছেন। হাসান কিন্তু যতবার না তার দিনাজপুরের আম্মুর বাসায় গেছে, ডাক্তার তো ফালিত আম্মু, মানে ভিউয়ার্স এক মহিলারা আম্মু ডাকছে। দর্শক, এইটা বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে কথা কই, এটা নিয়ে কথা কওয়ার দরকার নাই, যেটা আজকে ভিডিওর মূল টপিক এটা শেষ করে দিই আমি। তো হাসানের মা যখন
ইয়েতে গেছিল, দিনাজপুর গেছিল, ইয়েদের বাড়িতে, ইসরাতদের বাড়িতে। ওরা যথেষ্ট যতটুক পারছে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছে, খাওয়া দাওয়া করছে। হাসানের মার মুখ তো কালা ছিল, কোনো কথাই বলে নাই। ইসরাতের পরিবারও চায় নাই যে হাসানের সাথে বিয়ে হওয়ার জন্য, চলে যাইতে বলছিল ইসরাতরে। ইসরাত যায় নাই, হাসানরে ভালোবাসি কিন্তু হাসান হাসানের কাছে আসছিল। তো দর্শক, এই বাড়িতে যাওয়ার পর ইসরাতরে ওরা খাওয়া দাওয়া করে, ইসরাতরা সবাই দেখছেন। যদি ইসরাতের পরিবার যদি না মাইনা নিত, হয়তো ইসরাতকে বাড়িতে উঠতে দিত না, বা ইসরাতের ফ্যামিলি নিয়ে গেলে বা হাসানদের পরিবার নিয়ে গেলে তাদেরকে আপ্যায়ন করতো না, সম্মান করতো না, খাওয়া দাওয়া করাইতো না। আমরাই যদি তারা যদি মাইনা না নিত, তারা হয়তো বলতো আমরাই মেয়ে চাই না, আমাদের বাড়িতে আসতে পারবে না, আমরা এটা মানি না, এই বিয়ে ঢুকতে দিত না, বা এরকম কিছু হইতো। তারা কিন্তু বাসায় তাকে রাখছে, তাদের অমত বিয়ে হয়েছে, কিন্তু হাসানকে তারা পছন্দ করে নাই, তার শিক্ষা নাই আর তার চাকরি নেই। তারপরেও কিন্তু যে তুমি বিয়ে করে ফেলছে, তারা জায়গা দিছে, থাকতে দিছে, খাওয়াইছে, আপ্যায়ন করছে, যতটুকু পারছে। কিন্তু দর্শক, হাসানের মা যাওয়ার সময় এই কাজটা কীভাবে করতে পারলো? হাসানের মা যাওয়ার সময় ইসরাতের পরিবারের জন্য ফার্স্টটা কাপড় নিয়ে গেছে, সুতি কাপড়টা পরে, যে গিফট দেয় না ওইরকম আর কি নিয়ে গেছে, প্রথমবার যেহেতু গেছে। এমনিই তো তারা মানে নাই এই বিয়েটা, ইসরাতের বিয়েটা এমনিই তারা মানে নাই। তো হয়তো তাদেরকে মনে করছে যাওয়া আসা করি, যাওয়া আসা করলে একটু গিফট টিফট নিয়ে গেলে পরে আবার বস্তা বইরা জিনিসপত্র নিতে পারবো, আনতে পারবো, এরকম ইচ্ছা ছিল, তো সমাধা করার জন্যই গেছিলো। কিন্তু ইসরা ওইখানে তাদের মধ্যে কিছু কথোপকথন যখন হয়েছিল, তখন ইসরাতের পরিবার কোনো কিছু মানতে চাইতেছিল না। বা ধরেন একটা মেয়ে পালাই গেছে, তখন সবাই কিন্তু চাইবে একটা অনুষ্ঠান বা দুইজন মিলে বিয়েটা আবার করা, এরকম কিছু চাইছিল। কিন্তু হাসানের পরিবাররা এখানে ইসরাতের পিছনে কোনো টাকা পয়সা খরচ করতে চায় নাই, তো যার কারণে তাদের সাথে এখানে কিছু কথোপকথন হয়। হওয়ার এক পর্যায়ে ইসরাতের পরিবার বলছে ইসরাতকে না আসতে হাসানের সাথে, কিন্তু ইসরাত তার মা বাবাকে ছেড়ে হাসানের হাত ধরে কিন্তু চলে আসছে। কাম্মির মা আসার সময় যে পাঁচটা কাপড় নিয়ে গেছিলো ওদেরকে গিফট করার জন্য, এই পাঁচটা কাপড় ফেরত নিয়ে আসছে। চিন্তা করেন দর্শক, তারপরে যখন ইসরাত ইয়ে থেকে জামালপুর থেকে ফিরে হাসানের ঘরে আসে, তারপর শুরু হয় ইসরাতের উপরে অসম্ভব অত্যাচার। কারণ তারা একটা মীমাংসার মধ্যে গেছিলো, মীমাংসার মধ্যে গেলে চাইছিলো কিছু যৌতুক এই সেগুলো আনতে পারত, কিন্তু যখন দেখছে যে ইসরাতের পরিবার হাসানকেই মানে নাই, ইয়ানে আর কি যৌতুক পাওয়ার আশা ভরসা নাই, যার কারণে ইসরাতের উপরে, ইসরাত সব কিছু ছাইড়ে আসার পরেও হাসানের হাত ধরে চলে আসছে, কিন্তু আসার পরেও কিন্তু ইসরাতকে শান্তি দেয় নাই হাসান আর হাসানের মা। তো ইসরাতরা বাচ্চা নিতে চাইছিল, সেটা কেন নিতে পারেন এটা পরবর্তী ভিডিওতে জানাই। আগে আরেকটা কমেন্ট ছড়ি অন্য করে শুনাই দিই। তো আরেকটা কমেন্ট পড়ে নাপসি আইডি থাকে, তো এখানে যে কমেন্টগুলো আমি পড়তেছি, এখানে কোনো আমার মন গড়া বানানো কোনো কথা নাই, এটা সম্পূর্ণ সত্য কথা। আর এই কথাগুলা ইসরাতদের নিয়ারেস্ট লোকদের কাছে থেকে আমার জানা। কমেন্টগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। এখানে লেখছে, আপু তোমাকে আরও কিছু কথা জানাতে চাই। কাম্মির মা ইসরাতের বাবার বাড়িতে পাঁচটি কাপড় নিয়ে গেছিল, তারপরে ওইগুলো ফিরিয়ে নিয়ে আসছে। ইসরাত ওই দিন ও সবার কথার অবাধ্য হয়ে চলে আসছিল। কোন দিন? যেদিন হাসানের মারা দেখা করতে গেছিল, ওইখানে তাদের কথাবার্তা বনে নাই, দেওয়া থোয়া বনে নাই, ওই দিন সবার কথার অবাধ্য হয়ে চলে আসছিল হাসানের সাথে। আর বদমাইশ লাফাঙ্গার দুশ্চরিতা হাসান মেয়েটাকে সব কুল ছাড়া করে ছেড়ে দিয়েছে। আল্লাহ তালার কাছে দোয়া করি ইসরাত যেখানে থেকো বোন ভালো থেকো। বুঝছেন দর্শক, তার মানে বুঝতে পারছেন যে ইসরাত যখন জামালপুর গিয়েছিলো তারপরের থেকেই তো আস্তে আস্তে এদের ইসরাতের সংসারটা ভেঙে যায়। সব কিছু ছাইড়াই কিন্তু বাবা মারে মানাইতে গেছিলো, কিন্তু তার পরিবারও চায় নাই যে ইসরাত আসুক। হাসানের মাদের বাবাদের সাথে যারা গেছে কথাবার্তা মিলে নাই, আর এদের চাওয়া পাওয়া থেকে মিলে নাই, যে লেনদেন দেনাপানা, তো যার কারণে ইসরাতের পরিবার না করছে ইসরাতকে আসতে, কিন্তু ইসরাত হাসানের হাত ধরে চলে আসছে, কারণ ইসরাত ভালোবাসছে হাসানরে। তা আসার পরেই তো শুরু হয়েছে তার উপরে জুলুম, শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইসরাত চলে যায়। আরও কাহিনী আছে দর্শক, ইসরাত বাচ্চা নিতে চাইও কেন বাচ্চা নিতে পারলো না, এটা পরবর্তী ভিডিও তান্না করে জানাই।
তো আপনারা ব্যাকে দোয়া করেন যে মেয়েটা যেখানে আছে ওই আফু দোয়া করছে যিনি কমেন্ট করছে। তো আরেকটা কথা বলি, এগুলো কিন্তু সব 100% শিওর কথা, একটাও ভুল কথা না। আরেকটা জিনিস দর্শক, যদি ইসরাত কোনো খারাপ হইতো, ইসরাত যদি ফালাই যেত, ইসরাত যদি চুরি করতো, একটা মানে তার মানে এই না আমি কইতে চাইতেছি ইসরাত চুরি করছে বা পালাই গেছে অন্য কারো সাথে, এটা কইতেছি না, এটা জাস্ট একটা লজিক দেখাইছি। ওরকম কিছু হইলে শিশির, হাসান এরা সবাই কিন্তু ইউটিউবে মুখ খুলতো, তারা সাহস পায় নাই ইউটিউবে ইসরাতের ব্যাপারে একটা কিছু মুখ খুলতে বলে নাই। তো ইসরাতও চলে গেছে, কারণ ইসরাতের কিছুই করার ছিল না, সে নিরীহ, তার পরিবারের অবাধ্য হয়ে আসছে।